শার্টার ভেঙে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটল বারাসাতে ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ শার্টার ভেঙে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটল বারাসাতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ব্যারাকপুর রোডের মুদিখানা ও সিটি গোল্ডের দোকানে চুরির ঘটনাটি ঘটে জানা গিয়েছে প্রতিদিনের মতন বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকানের মালিক বৃহস্পতিবার সকালে দোকানের শার্টার ভাঙা দেখে পুলিশকে খবর দেন দোকানের মালিক শার্টার ভেঙে দোকান থেকে নগদ টাকা পয়সা তেমন কিছু না পেলেও দোকানের ক্ষতি করেছে দুষ্কৃতীরা হ্যাঁ রাত্রেবেলা আমি দোকান বন্ধ করে চলে যাই আজকে সকালবেলায় একজন এসে আমাকে খবর দেয় অনেক সকালে সাড়ে ছটা নাগাদ যে তোর দোকানে চুরি হয়ে গেছে ও মেয়েকে স্কিমে তুলতে এসেছিলো তখন তাকে দোকানটায় এখন খোলা অবস্থায় করে রয়েছে তো তারপরও আমাকে খবর দেওয়ার পরে আমি আসি এসে দেখি চুরি হয়ে গেছে সাটার ফাটার সব ভাঙা বিয়ের রিপোর্ট নিউজ ডোমেন্স ল্যান্ড বারাসাত